রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা এমন একটা সময়ের মধ্যে হয়েছিল যখন সমস্ত দুনিয়ার মধ্যে ওই যুগের মধ্যে আইয়ামে জাহিলিয়াত এবং অন্ধকারের যুগ বলা হয় ওই যুগের মধ্যে আল্লাহর রাসূলের মিলাদ হয়েছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীর এই মিলাদের সময় আল্লাহ পাক এমন আজমতওয়ালা নবীকে পাঠাবেন রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থাপনা করেছেন কোন নবীর জন্য কোন সৃষ্টির জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেননি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসতেছে এই হাদিস কারা ইমাম কস্তুলানি রহমতুল্লাহ আলাই মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বর্ণনা করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই খসায়েসুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন এবং শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যেও এই হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী যখন আগমন করতেছেন যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা আমেনার রহমের মধ্যে যেই রাতের মধ্যে স্থাপন হবেন তখন ওই রাতের মধ্যে রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎকে এলান করে দিয়েছেন আল্লাহ পাক যে আমার রসুল যেই রসুলকে সৃষ্টি না করলে আমি রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতাম না, ওই রসুল আজকে রাতে মা আমিনার গর্ভের মধ্যে আগমন করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী যখন মা আমেনার গর্ভের মধ্যে আগমন করলেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন এমন ফজিলত ওয়ালা এমন বরকত ওয়ালা এমন মর্যাদা ওয়ালা ছিল যে আমার সন্তান যখন আমার রহমের মধ্যে ছিল তখন আরবের গাছ পালা তরু লতা এমন কি আপনার দেয়াল পর্যন্ত আমি আমেনাকে দেখার সাথে সাথে সালাম করতে হচ্ছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং আমি যখন হেঁটে যেতাম তখন পাথরগুলো মুমের মতো গলে যেত। হচ্ছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একমাত্র রসুলে পাকের ইজ্জতের উসিলাই হুরমতের উসিলাই। এবং হাদিসে পাকের মধ্যে আসতেছে যে আমার রসুল যখন মা মেনার গর্ভের মধ্যে যখন আমার রসুল সাইমাস হয়েছে তখন তিনি বলতেছেন আমি একজন সুদর্শন পুরুষকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে ইনি ছিলেন আল্লাহর নূরানি ফেরেস্তা। হচ্ছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন তিনি মা মেনার কদম ধরে সালাম করতেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং বলতেছে আমেনা তুমি কত দামি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য নক্ষত্র সাজার হাজার সমুদ্র মহাসমুদ্র এমনকি খোদার খোদাই জান্নাত জাহান্নাম কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করে ওই রকম মর্যাদাবান সন্তান ওই রকম মর্যাদাবান সৃষ্টি তোমার রেহমের মধ্যে তোমার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং এসে মা আমেনার কদমে ধরেছেন আল্লাহর নূরানি ফেরেশতারা মা আমেনার কদম ধরে সালাম করতেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা রসুলের আজমতের কারণে রসুলের শরাফতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন এবং সালাম করে এইভাবে কদম ধরে সালাম করে বলতেছেন আমেনা তোমার কাছে আল্লাহ তাআলা ওই মর্যাদাবান নবীকে তোমার কাছে আমানত রেখেছেন, উনি যখন দুনিয়ার মধ্যে আসবেন তখন তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং ওনার নাম মুহাম্মদ রাখবে। যখন মা আমেনা বলতেছেন আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন যে আমার অন্যান্য মহিলাদের মতো আমার যখন বেদনা শুরু হলো তখন একটা চিৎকার আল্লাহর গায়েব থেকে আমি শুনলাম। হাদিসে পাকের মধ্যে আসতেছে ওই চিৎকার শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একজন নূরানি ফেরেশতা এসে যে আমার শরীরের মধ্যে সাদা তুলার মতো সাদা
আপনার ফাকার মতো, যে পালকের মতো, সাদা পাখির পালকের মতো কোন কিছু আমার সিনায়ে ফাঁকের মধ্যে তারা বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার সাথে সাথে আমার সমস্ত বয়, আমার সমস্ত ভীতি আমার থেকে দূর হয়ে গেল। উচ্চা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি বলতেছেন, যখন আমার পিপাসা লাগলো, ক্লান্ত লাগতেছে, এমন পিপাসা হলাম, স্বাভাবিকভাবে মহিলারা সন্তান প্রসব করার জন্য যেইভাবে পিপাসা লাগে, ওই রকম যখন পিপাসা লাগলো, যে আল্লাহর গায়েব থেকে একজন নূরানি ফেরেশতা এসে যে আমার সামনে একদম দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এমন এক শরবত আমার সামনে নিয়ে আসতো, এটা পান করার সাথে সাথে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার সন্তান যেদিন জন্মগ্রহণ করবে, আমার নবী যেদিন আগমন করবে, ওই ঘরের মধ্যে আমি মা আমেনা একাই ছিলাম, কেউ আমার ঘরের মধ্যে ছিল না। দেখতেছি আমার যখন প্রসব বেদনা শুরু হয়েছে, তখন দেখতেছি আমার চতুর্দিকে খেজুর গাছের মতো লম্বা লম্বা মহিলারা, সুন্দর সুন্দর লম্বা মহিলারা, মনে হচ্ছে বেহেস্তি হুর, তাদেরকে আমার চতুর্দিকে দেখতেছি। আমি চিন্তা করতেছি আমার ঘরেতে কেউ ছিল না, এরা কারা? এই এরা হচ্ছেন, দেখেন আল্লাহর নবীর মিলাদ পালন করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে বেহেস্তি হুরদেরকে পাঠিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিলাদ নবী আল্লাহ পালন করতেছেন, আল্লাহ বলতেছেন বেহেস্তের হুরদেরকে যে এই সংবাদ দিয়ে যাও যে আজকে আমার নবী জমিনের মধ্যে আজকে তুষ্টি পানবেন, যেন তারা সবাই মিলাদ পালন করার জন্য, আমার নবীর মিলাদ পালন করার জন্য তারা যেন সবাই মা আমেনার ঘরের মধ্যে চলে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলতেছেন আর কি ঘটল? তিনি বলতেছেন, মা মানা বলতেছে, আমি যখন যে উপরের দিকে দেখলাম, দেখতেছি আকাশের মধ্যে যে পাখির মতো, সাদা সাদা পাখির মতো একজাক্ট পাখি আমার ঘরকে চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিসে পাকের মধ্যে আসতেছে অন্য জায়গার মধ্যে, যে আমার নবীকে রিসিভ করার জন্য আমার নবী যে দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের নেতৃত্বে আল্লাহ তাআলা 70,000 বেহেস্তের হুর সহ নিয়ে 70,000 ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, যখন আমার সন্তান যখন জমিনের মধ্যে আগমন করল, আমি দেখতেছি জমিনের মধ্যে আগমন করার সাথে সাথে যে আমার সন্তান আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ে গিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি মা আমেনা স্পষ্টভাবে শুনতেছি আমার নবী ওই সিজদার মধ্যে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জমিনের মধ্যে আগমন করার সাথে সাথে যে উম্মতদেরকে স্মরণ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে, কিছুক্ষণ পরে এভাবে চলতে লাগলো, কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা মেঘ আসলো, একটা মেঘ এসে আমার নবজাতক সন্তানকে আমার থেকে কোথায় নিয়ে চলে গেলেন, ওই মেঘ ডেকে ফেলে আমার থেকে নিয়ে চলে গেলেন। এবং আমি গায়েব থেকে আওয়াজ শুনতেছি, এই আমার ফেরেশতারা, এ আমার রসুলকে, আমার নবীকে তোমরা পৃথিবীর পূর্ব প্রান্তের মধ্যে নিয়ে যাও, পৃথিবীর পশ্চিম প্রান্তে নিয়ে যাও, পৃথিবীর উত্তর দক্ষিণ প্রান্তের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিয়ে যাও, এবং আসমানে নিয়ে যাও, এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহর সৃষ্টি আছে
समस्त सृष्टि देर के तुमरा एक कथा जानिए दाओ एक ऐलान करे दाओ जे जहाँ के सृष्टि ना करले अल्लाह तारा किसोई सृष्टि करते ना ओ रहमतुल्लिल आलमीन नबी जमीनेर मध्य आगमन करेचेन उच्च आवाज दिए बोलुन सुबहानअल्लाह मामेना बोलते चेन आमी आमार सन्तान जन्म ग्रहण करार साथे साथे अल्लाह ताआला आमार सकेर पर्दा के रब्बुल आलमीन खुले दिएचेन एमन भावे खुले दिएचेन आमी पृथ्वीर पश्चिम प्रान्त देखतेछि पृथ्वीर पूर्व प्रान्त उत्तर दक्षिण प्रान्त गोटा আল্লাহর জগৎ আমি দেখতেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তিনি বলতেছেন আমি তিনটা পতাকা ওই দিন দেখেছি একটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে আরেকটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে আরেকটা পতাকা হচ্ছে আপনার পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ জায়গা যাকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি জায়গা বলেছেন এই জায়গা কাবায়ে মুয়াজ্জামার খানে কাবার উপরে আমি তৃতীয় পতাকাটাকে দেখেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং আমার সন্তানকে ওই দিনেই আমি পোশাক পরিহিত অবস্থার মধ্যে দেখেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলের জন্য নূরানি ফেরেশতারা হুর গেলমানেরা যে বেহেশত থেকে কাপড় নিয়ে এসেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মামেনা বলতেছে সাদা পশমের কাপড় ছিল এবং আমার নবীর বিছানার মধ্যে সবুজ রঙের কাপড় ছিল উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে আমার নবীকে সমস্ত নবীদের যেই গুণাগুণ আছে যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বচ্ছতা যেটা আছে যেই গুণ আছে সেই গুণ আমার নবীকে দিয়ে দাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা গুণ ছিল এটা হচ্ছে রিক্কাত তিনি বেশি আল্লাহর দরবারের মধ্যে কান্না করতেন তার অন্তর একটু কোমল ছিল বলতেছে ওই কোমলতা গুণ আল্লাহর নবীকে দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন না বলতেছে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর ছিল এমন কণ্ঠ দাউদ আলাইহিস সালামের ছিল যে তিনি যখন জবুর তেলাওয়াত করতেন তখন আকাশের পাখিরা নিচে নেমে যেত চাওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তখন বন জঙ্গলের মধ্যে তিনি যখন দাউদ শরীফ তেলাওয়াত করতেন বন জঙ্গলের মধ্যে কোনো পশু থাকতেন না সবাই দাউদ শরীফ শোনার জন্য জঙ্গল থেকে বের হয়ে যেতেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ শুধু তাই যে রেওয়ায়েতের মধ্যে আসতেছে তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ নাড়া দিয়ে উপরে উঠে যেতেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ বলতেছে এমন গুণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন তো আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন আই আমার ফেরেশতারা দাউদ আলাইহিস সালামের যে কণ্ঠের যে গুণ এটা আমার নবীকে দাও সমস্ত সুবহানাল্লাহ বলতেছে ইউসুফ আলাইহিস সালামকে আমি এমন সুন্দর বানিয়েছি এমন সৌন্দর্য তাকে দিয়েছি যে ইউসুফ আলাইহিস সালামকে মানুষ দেখার সাথে সাথে আত্মহারা হয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মানুষ আত্মহারা হয়ে যায় তাকে দেখতে ইচ্ছা করে তখন মানুষের হুঁশ থাকে না এই রকম সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন আপনারা শুনেছেন আলেম উলামা থেকে আমি ওইদিকে যাব না যে মিশরের রমণীরা ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে যে আপনার মিশরের রমণীদেরকে বলেছেন আজিজে মিশরের স্ত্রী যে জুলাইখা বলেছেন যে আমি যখন তোমাদেরকে আদেশ দেব তখন তোমরা তোমাদেরকে যে আপেল দিয়েছি ওই আপেল ছুরি দিয়ে কাটবে এদিকে তিনি আদেশ দিলেন ইউসুফকে নিয়ে আসো আর এদিকে তাদেরকে বললেন তোমরা আফল কেটে কেটে খাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ওইদিকে যখন ইউসুফ আলাইহিস সালাম যখন আসতেছেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তারা তাকিয়ে আছেন আর এদিকে আফেল কাটানোর বদলে তারা নিজের আঙ্গুল কেটে ফেলেছেন কারো খবর ছিল না উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং দেখেন আল্লাহ বলতেছেন ওই রকম ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আমার নবীর মধ্যে তোমরা দিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সেজন্য আলা হযরত বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে এমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে সৌন্দর্য দেখে মিশরের রমণীরা
আঙ্গুল কেটে ফেলেছেন আর রাসূলের পাকের মধ্যে এমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আমার রাসূলের সৌন্দর্য দেখে যে আরবের যুবকরা নিজের গর্দান কুরবান করে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এবং এভাবে যে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের একটা গুণ ছিল যে যুহুদদের বেশি ইবাদত বندگی করতেন আল্লাহর দরবারের মধ্যে কান্নাকাটি করতেন আল্লাহ বলতেছেন ওই গুণ ইয়াহিয়া আলাইহিস সালামের গুণ আমার নবীকে দিয়ে দাও সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের একটা গুণ ছিল তিনি সাখাওয়াতি ছিলেন যে কোনো কিছু আসলেই আল্লাহর দরবারের মধ্যে দান করে দিতেন গরীব গুরবা ফকিরদেরকে দিয়ে দিতেন আল্লাহ বলতেছেন ওই সাখাওয়াতির গুণ আমার রাসূলকে দিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ তাআলা যত জলিলুল কদর নবী জমিনের মধ্যে পাঠিয়েছেন তাদের যত গুণ ছিল আল্লাহ বলতেছেন সমস্ত গুণ সমস্ত আওসাফ আমার নবীর ভিতরে তোমরা দিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সমস্ত গুণ আমার নবীর মধ্যে আছে এবং মা আমেনা বলতেছেন এরপরে অনেকক্ষণ পরে আমার সন্তানকে নিয়ে আসা হলো আমি দেখলাম আমার সন্তানের হাতের মধ্যে তো কিছু ছিল না তখন আমি দেখতেছি আমার সন্তানের হাতের মধ্যে একটা সবুজ একটা কাফড় দেখেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং গায়েব থেকে আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসতেছে মারহাবা মারহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের চাবি কাটি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সেজন্য আলা হযরত বলেছেন তুজিসে উর জান্নাত সে কিয়া মতলব ওহাবি দূর হো হাম রসুল্লাহকে জন্নাত রসুল্লাহকে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ওহাবি জন্নাতের সাথে তোমাদের সাথে কি সম্পর্ক জান্নাত হচ্ছে রসুলের আর আমরা হলাম রসুলের গোলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে আসতেছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন এই হাদিস কানা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ প্রথম খণ্ড 199 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস বর্ণিত হচ্ছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আমি ঘুম এবং জাগ্রত উভয়টার মাঝখানে আমি ছিলাম যে আমি সব কিছু দেখতেছি তখন আল্লাহর একজন নূরানি ফেরেশতা এসে আমাকে সমস্ত সৃষ্টি জগতের চাবি আমি রাসূলের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল বলতেছে এতটুকুর মধ্যে শেষ নয় আমি যখন জাগ্রত হলাম জাগ্রত অবস্থায় আমি ওই চাবিকাটি আমার হাতের মধ্যে পেয়েছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আসমান জমিনের সমস্ত কিসুর খজিনা রব্বুল আলামিন আমার রাসূলকে বানিয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ইমামে আহলে সুন্নাত আলা হযরত একটা রিসালা লিখেছেন যে মুখতারে কুল আল্লাহ তাআলা সমস্ত কুল খায়নাতের আল্লাহ তাআলা সমস্ত সাবিকাটি আমার রাসূলকে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন এই হাদিস কানা ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিস কানা ইমাম হাইসামী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদের মধ্যে বর্ণনা করেছেন এবং ইমাম কস্তুলানী রহমতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে বর্ণনা করেছেন তিনি বলতেছেন যে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল এই হাদিসের রাবি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন যে قال عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطية قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا صلى الله عليه وسلم ولم أخلقه قال يا ربي لأنك لما خلقت بيدك
ওয়ানাফাক্তু ফিয়া মির রূহিকা রাফাতু রাসি ফারআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তাদিফ ইলা আসমাইকা ইল্লা আহাব্বুল খালকা ফাকালাল্লাহু সাদাকতা ইয়া আদামু আন্নাহু লা আহাব্বুল খালকা ইলা আদআনি بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ উচ্চা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে পাক তেলাওয়াত করেছি, অর্থটা শুনেন। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে যখন বেহেস্তের মধ্যে একটা ত্রুটি সংঘটিত হলো, এই ত্রুটি আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুম হয়েছেন, তিনি তার থেকে যখন একটা ত্রুটি সংঘটিত হয়ে গেল, আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, তিনি আল্লাহর দরবারের মধ্যে 350 বছর পর্যন্ত কান্না করেছিলেন। যে মাকালাতে কাজিমির মধ্যে আল্লামা আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করতেছেন, যে তিনিও বর্ণনা করেছেন, এই হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে যে তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জমিনের মধ্যে আসল, এসে আল্লাহর দরবারের মধ্যে শেষে মুনাজাত করতেছেন, আল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার দোয়া আপনি কবুল করেন, হচ্ছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলতেছেন, আদম তুমি ওয়াকাইফা আরাফতা, তুমি কিভাবে চিনেছ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লম আখলিক, আমি তো তাকে কোনো সৃষ্টি করি নাই, তুমি কিভাবে তাকে চিনেছ? তখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারের মধ্যে বলতেছেন, আই রব্বুল আলামিন, যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমার ভিতরে যখন আপনি রু দিয়েছেন, রু দেওয়ার পরে আমি যখন আমার মাথা উপরের দিকে তুলে দেখেছি, বলতেছে আল্লাহ, আমি তখন যেই আরশ আজিমের কুটির মধ্যে, আরশ আজিমের জায়গায় জায়গায় আমি দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে যারা বলে যে কোন জায়গার মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, এইরকম যারা বলে, তো আমি যে আপনাদেরকে হাদিস তেলাওয়াত করে শোনালাম, এই হাদিস কানা ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তাবরানী শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হাদিসে পাকের মধ্যে আছে, আপনারা স্পষ্ট দলিল দিতে পারবেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জালেম মুনাফিক তারা বলে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম কোন জায়গার মধ্যে নাই, তো এই হাদিসের মধ্যে কোথায় থেকে এসেছে? তুমি কি আল্লামা জালালউদ্দিন সুইতির সে বড় মুহাদ্দিস হয়েছ? তুমি কি ইমাম হাইসামি সে বড় মুহাদ্দিস হয়েছ? তুমি কি ইমাম কস্তুলানি যিনি বুখারির সারা লিখেছেন, বুখারির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তুমি কি তার সে বড় মুহাদ্দিস হয়েছ? তুমি কি ইমাম তাবরানির সে বড় মুহাদ্দিস হয়েছ যে তারা এই হাদিস বর্ণনা করেছেন? এবং আমি ছাত্রদেরকে পড়িয়েছি যে মুসলিম শরীফের মধ্যে আছে যে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত এই কথার সাক্ষ্য না দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এবং আমি রসুল আল্লাহর প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর প্রেরিত রসুল, এই কথা যতক্ষণ সাক্ষ্য দেবে না ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হবে না, মুমিন হবে না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহর নবীর মিলাদ দেখেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম রু দেওয়ার পরে আল্লাহর নবীর মিলাদ পালন করতেছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা উচ্চারণ করতেছেন সর্বপ্রথম,
আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন এই কথা যখন বললেন আল্লাহ আমি তো আরশের জায়গায় জায়গায় কুটির মধ্যে আমি এই নাম দেখেছি আপনার নামের সাথে তখন আমি চিন্তা করলাম নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই নামকে সবচেয়ে বেশি মহব্বত করে না হলে আল্লাহ তাআলা আল্লাহর নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে আল্লাহর নবীর নাম একসাথে রাখতেন না আমি ওই কথা চিন্তা করে আমি ওই নবীর উসিলায় আপনার দরবারের মধ্যে ফরিয়াদ করতেছি উচ্চা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তখন আল্লাহ বলতেছেন আই আদম তুমি সত্যি বলেছো তুমি সত্য কথা বলেছো ওই নবীকে আমি সমস্ত সৃষ্টি জগতের চেয়েও ওই নবীকে আমি ভালোবাসি এমন কি আদম যদি ওই নবীকে সৃষ্টি না করতাম আমি তুমি আদমকে সৃষ্টি করতাম না উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এখন দেখেন নবীর মিলাদ আল্লাহ তাআলা কিভাবে পালন করতেছেন হাদিসে পাকের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জমিনের মধ্যে আগমন করবে ওই বছর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জমিনের মধ্যে বরকত দিয়েছেন যে যেই খেজুর গাছের মধ্যে এক বছরে যা খেজুর ধরত যেই তিন বছরের খেজুর আল্লাহ তাআলা এক বছরের মধ্যে দিয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক প্রত্যেক গাছের মধ্যে ফল ফুল এমন কি যেই ছাগলে একটা বাচ্চা দিত ওটা তিনটা বাচ্চা দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এমন কি গরু ছাগল বেড়া উট যেখানে একটা বাচ্চা দিত সেখানে দুইটা তিনটা চারটা করে বাচ্চা দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নবীর মিলাদের বছর আল্লাহ তাআলা নবীর মিলাদকে এমন ভাবে সম্মান করেছেন এমন ভাবে ইজ্জত করেছেন আল্লামা হালবি রাহমাতুল্লাহ আলাইহি আসিরাতুল হালবিয়ার মধ্যে তিনি বর্ণনা করতেছেন যে ওয়াকানা কদ আযিনা আল্লাহ তাআলা তিলকা সানা লিনিসাঈ দুনিয়া আই ইয়াহমিল্লা যুকুরান খারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন যেই বছর আল্লাহর নবী জমিন এর মধ্যে আগমন করবেন যে আপনারা জানেন আইয়ামে জাহিরিয়াতের মধ্যে তাদের যখন কন্যা সন্তান হতো তারা কন্যা সন্তানগুলোকে তারা জীবিত কবর দিত জীবিত কবর দিত কন্যা সন্তানদেরকে এমন আইয়ামে জাহিরিয়াতের যুগ ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই বছর আমার নবীর সাথে যারা দুনিয়াতে আগমন করবেন আল্লাহ পাক আদেশ দিয়ে দিয়েছেন যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যত মহিলারা হামলা থাকবেন গর্ভবতী থাকবেন কারোর থেকে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করবে না কারণ এই বছর আমার নবী আগমন করবে আমার নবীর উসিলায় ওই বছর আল্লাহ তাআলা সমস্ত মহিলারা যারা সন্তান জন্ম দিয়েছেন তাদের পুরুষেই জন্মগ্রহণ করেছেন ছেলে জন্মগ্রহণ করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন ইজ্জত দিয়েছেন এমন সম্মান দিয়েছেন ওই বছরটার মধ্যে মানুষের শুধু কল্যাণই হয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ একবার হযরতে আল্লাহর নবীর চাচা আবু তালেব ছিলেন ওই আবু তালেবের কাছে মানুষ আসলো তখন আমার নবীর বয়স দুই বছর ছিল হযরতে হালিমা সাদিয়ার থেকে এসেছেন আল্লাহর নবী আসার পরে তাদের ওখানে অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না তখন তাদের গাছপালা পশু পাখি প্রায় মরে যাওয়ার উপক্রম হলো তখন হাদিসে পাকের মধ্যে আসতেছে তখন সবাই কাবায়ে মুয়াজ্জামার মধ্যে গেলেন কাবাকে তারা তখনও মানত কাবার ঘরে গিয়ে তারা দোয়া করতেছেন নাম নিচ্ছে লাত মানাত উজ্জাত মূর্তির উসিলায় যে আমাদেরকে বৃষ্টি দান করো তারা দোয়া করতেছে মূর্তির উসিলায় কিসের উসিলায় একটা আওয়াজ দিয়ে বলেন না মূর্তির উসিলায় যে আমাদেরকে বৃষ্টি দান করো তখন তাদেরকে একজন বলল আই বেকুফ তোমরা এখানে সারা দিন বৃষ্টি কুসলো আল্লাহ বৃষ্টি দেবে না তোমরা তাড়াতাড়ি আবু তালেবের কাছে যাও
তখন আবু তালেবের কাছে যখন গেলেন তখন তিনি আমার রসুলের বয়স মাত্র 2 বছর ছিল আমার রসুলকে নিয়ে তিনি খানায়ে কাবার মধ্যে আসলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তখন খানায়ে কাবার মধ্যে এসে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমি যেই বাচ্চাকে নিয়ে এসেছি যেই সন্তানকে নিয়ে এসেছি এই রকম মর্যাদাবান জলিলুল কদর ফজিলত ওয়ালা এই সন্তানের উসিলায় আল্লাহ তুমি মক্কাতুল মুকাররামার মধ্যে বৃষ্টি দান করো উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এমন ভাবে ওই বছর মক্কাতুল মুকাররামার মধ্যে বৃষ্টি দান করেছেন যে তারা মক্কা শরীফ থেকে বের হয়ে ঘরের মধ্যে আসতে পারে নাই যে সমস্ত মক্কা শরীফের মধ্যে মশাল দারে বৃষ্টি শুরু হয়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তখনও আমার রসুলের বয়স মাত্র 2 বছর ছিল